বিজেপির ডাকা বন্ধ বিরোধিতায় করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। খারিজ করলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগিয়া নামের ডিভিশন বেঞ্চ। 12 ঘন্টা বন্ধের জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে বাংলা। বুধবার সকাল থেকেই দিকে দিকে বিক্ষোভে নেমেছে বিজেপি কর্মী সমর্থকরা। বন্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক অশান্তির ছবি সামনে আসছে। বাংলা বন্ধে প্রভাব পড়লো ট্রেন চলাচলে। বুধবার সকাল থেকেই জেলায় জেলায় একাধিক স্টেশনে লোকাল ও দূরপাল্লার ট্রেন অবরোধ করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। সকাল থেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন রেলযাত্রীরা। আরজিকর ঘটনার প্রতিবাদে বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। সাংবাদিক বৈঠক করে বাংলা বন্ধের ঘোষণা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর মঙ্গলবার রাতেই বন্ধের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আর সেই মামলাটি দায়ের করেন সঞ্জয় দাস নামে এক আইনজীবী। দ্রুত শুনানির আর্জি জানান তিনি। বুধবারের শুনানিতে প্রধান বিচারপতির মামলা শুরুর আগেই সেই মামলাটিকে খারিজ করে দেন, সেই সঙ্গে আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করেন। আমরা শুনে নিই এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহার একটি প্রতিবেদন। এখন এসে খারিজ হয়ে গেল বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধের বিরোধিতা করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা। আজ বিজেপির তরফে ডাকা হয়েছিল 12 ঘন্টার বন্ধ, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছিল এবং এই ঘোষণা করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতকালকে সাংবাদিক সম্মেলন করে বিজেপি রাজ্য দপ্তর মুরলীধর সেনলেন থেকে তিনি ঘোষণা করেছিলেন যে আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং গতকালকে ছাত্রদের উপর পুলিশের যে অত্যাচারের অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু সেই বন্ধের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতির টিএস শিবজ্ঞ নামের ডিভিশন বেঞ্চে দায়ের হয় সেই জনস্বার্থ মামলা এবং সেটি আজকে হিয়ারিংয়ের জন্য সেটা লিস্টেড হয় এবং আজকে নথিভুক্ত হয়। প্রথমে প্রধান বিচারপতি সেই মামলা ফাইল করার জন্য অনুমতি দেন এবং সেই মামলাটি ফাইল হয় এবং আজকে শুনানির জন্য ওঠে এবং আজকে সকাল 10:30টার সময় সেই মামলা শুনানির জন্য ওঠে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞনম এবং রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। যদিও সেই মামলাটি কিন্তু শুরুতেই খারিজ হয়ে যায়, মামলা শুনলেনই না এক মুহূর্তে বা এক নিমেষে সেই মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট এবং প্রধান বিচারপতি সেই মামলা শুনতেই চাননি, বরং তার কিছুক্ষণ আগে সেই মামলাকারী আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করেন, তীব্র ভাষায় তাকে ভর্ৎসনা করেন। সঞ্জয় দাস এই মামলার আইনজীবী, যিনি মামলাকারী আইনজীবী, তিনি এর আগে একটি অতীতে মামলা করেছিলেন, সেই মামলার সূত্র ধরে তাকে তীব্র ভর্ৎসনা করেন, তাকে তিরস্কৃত করেন এবং তাকে জরিমানা করেন প্রধান বিচারপতি। তার ঠিক পরেই বিজেপির এই বন্ধের বিরোধিতা করে দায়ের করা মামলাও শুরুতেই খারিজ করে দেন প্রধান বিচারপতি, মামলা শোনেনি তিনি এবং মামলাটি নট মেন্টেবল বলে তিনি মন্তব্য করেন। এবং তার কিছুক্ষণ আগে যে মামলাটি উঠেছিল সেই মামলাটি কিন্তু সেই আইনজীবী সঞ্জয় দাসের দায়ের করা মামলা এবং তিনি যেটা আবেদন এর আগে করেছিলেন জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন যে কলকাতা হাইকোর্টের আরেক মহামান্য বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে যাতে পুলিশি নিষ্ক্রিয়তার মামলাগুলি যাতে সরিয়ে নেওয়া হয়, তিনি আবেদন করেছিলেন যে তার স্বামীর যেহেতু একটি মামলায় তিনি জড়িয়েছেন সেটা বিচারাধীন ছিল, যদিও তার স্বামী আইনজীবী প্রতাপ চন্দ্র দেব পরবর্তীকালে সুপ্রিম কোর্ট থেকে তিনি নিষ্কৃতি পেয়েছেন এই মামলা থেকে, কিন্তু সেই সময় সামার ভ্যাকেশন বেঞ্চের কাছে এই আবেদন তিনি জানিয়েছিলেন যাতে যেহেতু অমৃতা সিনহা মহামান্য বিচারপতি অমৃতা সিনহা সাধারণত পুলিশ ইনঅ্যাকশন বা পুলিশি নিষ্ক্রিয়তার মামলাগুলি তিনি শোনেন, তার বেঞ্চে এই মামলাগুলি শুনানি হয়, ফলে তার বেঞ্চে যাতে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা শুনানি না হয় সেগুলি যাতে প্রধান বিচারপতি তার বেঞ্চ থেকে সরিয়ে দেন সেই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এই আইনজীবী সঞ্জয় দাস। যদিও সেই মামলায় ফাইল করা পিটিশনে একাধিক বড় বড় ভুল তিনি বার করেন, প্রধান বিচারপতি বার করেন এবং তীব্র ভর্ৎসনা করেন, এই ধরনের ভুলে ভরা পিটিশন দেখে তিনি ক্ষুব্ধ হন, প্রধান বিচারপতি ক্ষুব্ধ হন এবং ওই আইনজীবীকে নিয়ে তিনি প্রশ্ন তোলেন, ওই আইনজীবীকে একাধিক প্রশ্ন করেন এজলাসে, যদিও সেই আইনজীবী এজলাসে থাকলেও কোনো উত্তর দিতে পারেননি এবং তারপরে তীব্র ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি এবং এইভাবে মামলা করার জন্য তিনি ওই আইনজীবীকে 50,000 টাকা জরিমানাও করেন এবং এটি একটি দৃষ্টান্তমূলক জরিমানা হিসাবে তিনি উল্লেখ করেছেন এইভাবে কোর্টকে বিভ্রান্ত করার জন্য বা এইভাবে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন
পিটিশন বা জনস্বার্থ মামলা দায়ের করার জন্য তাকে 50,000 টাকা জরিমানা করেন প্রধান বিচারপতি এবং সেই মামলাটি খারিজ করে দেন। এবং তারপরেই এই বিজেপির ডাকা বন্ধের বিরোধিতা করে একই মামলা ছিল, একই আইনজীবীর তরফে তিনি এই মামলাটি করেছিলেন। এবং যেহেতু আগের অর্ডারে যখন দিতে গিয়ে 50,000 টাকা জরিমানার পাশাপাশি তিনি নির্দেশ দেন যাতে এই আইনজীবী আর কখনো কোনো জনস্বার্থ মামলা দায়ের করতে না পারেন। এবং তারপরে তারই দায়ের করা যখন বিজেপির বন্ধের বিরোধিতা করে জনস্বার্থ মামলা শুনানির জন্য ওঠে, শুরুতেই কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলাটি আর শোনেননি। শুরুতেই এই মামলাটি অর্থাৎ বিজেপির বন্ধের বিরোধিতা করে যে মামলাটি দায়ের হয়েছিল সেই মামলাটি কিন্তু খারিজ করে দেন মহামান্য কলকাতা হাইকোর্ট। 12 ঘন্টা বন্ধের জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে বাংলা। বুধবার সকাল থেকেই দিকে দিকে বিক্ষোভে নেমেছে বিজেপি কর্মী সমর্থকেরা। বন্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ছবি সামনে আসছে, সেটা মালদা হোক, সেটা নদিয়া হোক, সেটা কুচবিহার হোক বা সেটা নন্দীগ্রাম হোক, বিভিন্ন জায়গাতেই অবরোধ। বাংলা বন্ধে প্রভাব পড়লো এবার ট্রেন চলাচলে। বুধবার সকাল থেকেই জেলায় জেলার একাধিক স্টেশনে লোকাল ও দূরপাল্লার ট্রেন অবরোধ করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। সকাল থেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন রেলযাত্রীরা। আর্যিকর ঘটনার প্রতিবাদে বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। সাংবাদিক বৈঠক করে বাংলা বন্ধের ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর মঙ্গলবার রাতেই বন্ধের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আর সেই মামলাটি দায়ের করেন সঞ্জয় দাস নামে এক আইনজীবী। দ্রুত শুনানির আর্জি জানান তিনি। বুধবারের শুনানিতে প্রধান বিচারপতি মামলা শুরুর আগে সেই মামলাটিকে খারিজ করে দেন, সেই সঙ্গে আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করেন। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।